মানুষ মারা গেলে কত অবৈধ কাজ, এখন আর মৌত, আর মৌত নেই, মৌতরা একটা উৎসব হয়েছে। কি হয়েছে আমাদের এলাকায়, যেই বাড়ি মানুষ মারা যায় ওই যে আত্মীয় স্বজন মারি দিতে আসবে, তো বাবু সেয়ানি বিরিয়ানি ভাটায়, সবে মিলেমিশে একেবারে আনন্দ করে। মৌত তো সুখের জিনিস, এই যে সকলে মিলি খাইলো এটা তো আনন্দের আনন্দ ন হল। মৌতের আসল অজা হয়েছে শোক, মানুষের ভিতরে মৌতের চিন্তাটুকু। আমরা এটারে উল্টে গেছি, আমরা এটা এখন আনন্দের খানার উৎসব বানাইছি। তো হুকুম কি, মানুষ মারা গেলে ওসিয়ত করবেন। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ এন্তেকালের আগে ওসিয়ত করছি, আমি যদি মারা যাই এক দলে কবর করবি, আরেক দলে আরে গোসল দিবি, আরেক দলে কাফনের কাফার আনবি, এই তিন জনের কাজ শেষ হলি আর আমারে মাটির উপরে রাখবি না। হাফাজারি মাদ্রাসা কাছে, সেখানে ছাত্রগুলি না আসলে আমারে তারা ব্যতীত দখল করে দেবে। কোনো মাইকিং নেই, এক মাস আগেতে হুজুরের অসুস্থ, সারা বাংলাদেশের হুজুরের বক্তরা বাতরান্দি রাঁধি খাওয়ানো শুরু হয়েছে। ঠিক এ নেই, জোরের পরে মারা গেছে, আসরের আগে আগে জানাজা হয়ে গেছে। জানাজা কত বড় হয়েছে, তিন মাইল চার মাইল পর্যন্ত খেতের লাইল খেত রাস্তা, কোথাও জায়গা ছিল না। তাহলে কেবল মাইকিং করলে মানুষ বেশি হবে তা না, তাহলে আমরা মৌত্রে মৌত রাখি নেয় আনন্দ কি। এ জানাজা মৃত ব্যক্তি যদি ভালো হয় নেকার হয় তবে খাটো করে নিয়ে যায়, নিয়ে গেলে খাটে যারা কান্দি করে নিয়ে যায় তাদের বলে, আমরা তো শুনি না। বোখারি শরীফের আছে, মা ইয়াকুলুল মাইয়িতু আলাল জানাজাতে, মৃত ব্যক্তি খাটে কি বলে, আমরা ছাগল নাইয়ার মানুষ খাটে মৃত ব্যক্তি কোনো কিছু কইতে শুনছেন নাকি, আমরা না শুনলো কয়। ভালো মানুষই কি বলে, কাদ্দিমুনি কাদ্দিমুনি, রে আসছে যাস কেন, আর তাড়াতাড়ি নেই আমারে, হে তো দেখতেছে কবরে বেহেস্তার বিছনা, হে তো কবরে দেখতেছে কবরে বেহেস্তার ভোটা খাইছে, হে তো দেখতেছে কবরে বেহেস্তার খানা আছে, দুনিয়া তো আর থাকতে চায় না, হে চায় তাড়াতাড়ি যাইতে। ছেলে যেন মানুষ অন আইসারে ন, এটি মৃত ব্যক্তির চাহিদার উল্টা চাহিদার, তাইলে মৃত ব্যক্তির তাড়াতাড়ি দমন করবে, তিন কাজ শেষ আর দেরি নেই, কোন কে আইসি আর না আইসি এদিকে হারাম লক্ষ্য করবে না। আসল কথা হইল তারে তাড়াতাড়ি তার ঘরে দিয়ে দেওয়া দরকার, যেটা যে যাইতে চাইতেছে শিখাইতেছে আমার তাড়াতাড়ি দিই তাড়াতাড়ি দে। তাইলে আমরা খাট সামনে রাখি ওয়াজ করে, সেরম নাই শুধু ওই এসি এসি এসে এই এসে হে এসে, তো সেখানে ওয়াজ দেয়, এখন সংক্ষিপ্ত বক্তৃত্ব দেন অমুক ইয়নে মাননীয় চেয়ারম্যান, লাগজন একটা ওয়াজ দেন, মাহফিল নাম ঘোষণা করে, দুর্মিয়া মৌতের অনুষ্ঠান দেখেনে ওয়াজের কী অর্থ, এখানে ওয়াজ করা গুণা, কেউ ওয়াজ করতে দিলে করে কইবেন এটা না যায়, আমি ওয়াজ করবো না, আমি আমার নামও কেন না, আমি ওয়াজ করবো না, আমি নিজে ওয়াজ করি, আবার হেতারের কমি ওয়াজ করি ওয়াজ করিও না, তো এটা কি আমলে হইব নাকি, নিজে উড্ডা করবো। তো এখন কী করে, সংক্ষিপ্ত উপস্থিত আছেন মাননীয় অমক, উপস্থিত আর হোমক, মুখান সদ্য গোষ্ঠীর নাম কয়, এটা কিয়ের ওয়াজ, এ সবার মাধ্যমেও কয় ওয়াজ করবেন অমক হোমক হোমক, আরে কোরআন নাই হাদিস নাই কে ওয়াজ করবে, এটা কোন দিচ্ছে ওয়াজ হইল, এটি সময় কাটান আর কি সময় কাটান, বক্তারা এত টান দিছি এত ওয়াজ করবো কোন তুমি, এত কত অমক আছে হোমক আছে, এটি কইয়া কইয়া শেষ করিয়া দেয়। আমার দুঃখের কাহিনী কার কাছে করবো, ওষুধরে রোগে ধরছে, কেউ ওষুধরে বলেন তো, ওষুধরে রোগে ধরলে খাইয়া রুগী ভালো হইব না মরব, আর ওয়াজরে গুমরাহিয়ে ধরছে, এই ওয়াজ শুনি আমার আর মনে বরদাস্ত করে না। তাইলে এখন আমরা ইয়ে করি, মৃত্যুর আগে দিয়ে ওসিয়ত করি, দেরি করবি না, তাড়াতাড়ি দফন করবি তাড়াতাড়ি। মানুষের রু বেরোলে তো কী কী করতে হয় এখন করাবে,
ও তিন দিনের তিন কাজ, যারা আশেপাশে আছে তারা শিক্ষা দিবে না, মহিলাও শিক্ষা দিবে না, পুরুষও না, বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। দেশে ইন্না লিল্লাহ ভরে কিন্তু আলহামদুলিল্লাহ তো ভরে না, আসলে দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ পাক ওই ফেরেশতার দিনের রু বাইর করছে, আল্লাহ পাকের দরবারে গেছে, কে রে করতে আইস? আল্লাহ ওই ছাগল নাইয়া তোমার মুখ বন্ধা মারা গেছে, হের কাছের থেকে আইছে, তো কী লই আস? হের রু নিয়ে আইস, তো হেতের বাফে কিতা গেছে, হুতের রু নিয়ে আইছ, বাফের রু নিছ, তো হুতে কী গেছে? মা আলহামদুলিল্লাহ না গেছে, হুতের রু নিলেও আলহামদুলিল্লাহ গেছে, তা হু দিছে আল্লাহ নিছে আল্লাহ, যে দ্বিতীয় হারে নিবার অধিকার হলো আছে, এটা কি অন্যায় করছে নাকি? তাই এখানে নারাজ হওয়ার কি আছে? আলহামদুলিল্লাহ আল্লাহ দিছ, আবার তুমি নিছ, নিছো তো এমনি চিরজীবনের জন্য ন, আবার দু দিবা। বাপে এই হুতেরে ভাবে, স্বামী স্ত্রীরই ভাবে, স্ত্রী স্বামীরই ভাবে, কিছুদিনের জন্য আলাদা থাকবে, এর ভরে অত্তর হয়ে যাবে। কতদিনের জন্য? ওই যে দুজন মরার আগ পর্যন্ত, বাপন এক কার হুতন এক কার, দুজন তাই মরণের পরে, দুজন মরণের পরে আবার আত্মর হয়ে গেছে। কিছুদিনের জন্য আলাদা হইলে কান্নাকাটির কোনো তো প্রচারিত হয়েছি, কেন কান্দ? তাহলে আলহামদুলিল্লাহ বলব, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দাস, আমরা কার গোলাম? কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। যে আল্লাহ পাকের গোলাম হয়েছে হেতেই দামি হয়েছে, যে আল্লাহ পাকের গোলাম গোলাম হইতে পারে নাই সে বেদামি হয়ে গেছে, বেদামি। এই জন্য ইন্না লিল্লাহ বলব, আমরা আল্লাহর গোলাম, মালিকে গোলামের উপরে যাই করে তাই ভালো। আমরা মুর্গা জড়াই যে গোস্ত খাই, অন্যায় করি নাকি? অন্যায় করি না, কেন আমার জিনিস আমি খাবো? এটা কি অন্যায় হয় নাকি? এরকমভাবে ছাগল জড়াই খায়, এটা অন্যায় হইলে দুনিয়ার মানুষ সব অন্যায় করে, মালিকে নিজের জিনিসে যাই করে এটা অন্যায় নয়। আমরা তো নামের মালিক, ছাগলের মালিক মুর্গার মালিককে আমরা পুরো বড়ছি নেই, আমরা তো নামের মালিক। আমরা যদি এটার উপরে জবে করি গুণা করি খাইতে হারি, আল্লাহ যে আরো লাখো গুণ বড় মালিক, আল্লাহ যদি রু নিয়ে যায় এটা কি অন্যায় হবে নাকি? এটা ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন। ও আব্বা গেছে আমি আইব, আমরা একাত্র হয়ে যাব, তাহলে কান্দার তো দরকার নাই, কান্দার। ফেরেশতারে জিজ্ঞেস করে কি কইছে রে? কই ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন বলছে, আলহামদুলিল্লাহ বলছে। শোন, এর জন্য একটা বিল্ডিং বানা, এক ইট স্বর্ণের আর এক ইট রুপার, মারার পরে তার এই বিল্ডিংটা দিবি, সিল্লা হাল্লা করি কি লাভ হয়েছে? ক্ষতি না হয়েছে, হ্যাঁ বরং সব মুদ্রারে খোঁটা খাবাইছে। আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ ভরি কত বড় লাভ হয়েছে, সে নিজে একটা ব্যবসার বিল্ডিংয়ের মালিক হয়েছে। আহা, দুঃখের কাহিনী, দুনিয়া সব পরিবর্তন হয়ে গেছে, মৌত্রা আর মৌত নেই, মৌত্রা এখন উৎসব হয়েছে, তিন দিন না খানা, সাত দিন না খানা, চল্লিশা খানা, মানুষ মরি গেলে এই খানা করতে হয়, না খাওয়াইলে এতে করে তার বাপ মরি গেছে কিচ্ছু উয়েছে রাখছে, তোবা তোবা, এতে বালা করছে যে তিন দিন না খানা খাওয়াইলে মৃত ব্যক্তি সোয়াব হয়, আর কোনো মত নাই। কয়েকজন মানুষ একাত্রে খানা খাইলে আনন্দ হয়, একা একা খাইলে তো আনন্দ হয় না, তো মৌত হইল শোকের, তিন যে কোনো মানুষ মারা যাবে তিন দিন শোক করতে হয়, কদিন? সাত, স্বামী মারা গেলে সাইড মাস দশ দিন, এটা কি আনন্দ না করা? শোক হইল আনন্দ না, অনেক ইটি কিতা করলি, খানা করলি দিকে আনন্দ সারল না আনন্দ করল, কিতা হইল ঘটনাটা কি হলো? মৌতেরও একটা আনন্দ হয়ে গেছে, এটি বেদাত, তিন দিনের খানা, সাত দিনের খানা, চল্লিশ দিনের খানা, আমরা এটি করিয়েন না, অনুরোধ এটি করিয়েন না, নিজে করিয়া দেখাইয়েন, যদিও বদনামী হয় কমল্লার ও খানা দুনিয়ার কেউ বেতেন না, আসলে না খাওয়ানে বেলা না, খানা না খাওয়াইয়া গরিবরে টাকা দেন না, হেতের উপকার হয়েছে না, তো আপনার দি অবৈধ আনন্দ থেকে বাঁচবেন, তো সোয়াব্দ হয়েছে, আপনি টাকা দেন,
নিয়ত করেন আল্লাহ সোয়াবটা আমার বাপ মারা গেছে এই মেয়েরে দিলাম, আমি দুই একাত নামাজ পড়েন আল্লাহ এই সোয়াবটা আব্বারে দিলাম, সুরে ইয়াসিন পড়েন নিয়ত করেন সুরে ইয়াসিনের সোয়াব আমার আব্বারে দিলাম, এই গ্রামের সমস্ত মুরদারে দিলাম। নিয়ম সুরে ইয়াসিন একবার পড়লে দশ খতম কোরআন শরীফের সোয়াব হয়, কোরআন শরীফ তিরিশ পারা, কোরআন শরীফ দশ খতমে তিনশো পারা, এক এক খতমে দশ, হ্যাঁ দশ খতমে তিনশো পারা, কয় পারা তিনশো পারা, বা করিয়া যদি সোয়াব দেন এই গ্রামের মুদ্রারে দিলেন, আমি মনে মনে করলাম এই গ্রামে একশো জন মারা আছে, সোয়াবগুলি যদি বাদ করে দেন এক এক মুদ্রারে তিন ভাড়া পাবে, কেন মুদ্রার একশো ভাড়া হইল তিনশো, তো একজনের বাগে তিন ভাড়া হয়, কী ভাড়া হয় আল্লাহ কৌমার তোর দরকার তবু দিয়ে দিলি, আমি তো তার দর কোনো প্রয়োজন নাই, আমার দানা তোর দান কি সমান হবে নাকি, তো আল্লাহ কো এক একজনকে দশ খতম হেতে দিছে তিন ভাড়া আল্লাহ দিল দশ খতম, তো বন্দার দানের তো না আল্লাহর দান বড়, আল্লাহ পাকের দান, এই যে মিয়া দশ খতম দিয়ে লাগলে মুরদার রে এ মিয়া তো জেব খালি, আমার একশো টাকা দশ টাকার নোট দশজনে দিলে জেব খালি, হেমিয়াদের দশ খতম দিয়ে লাইলে মুরদার রে হেমিয়া তো খালি, আল্লাহ কো তোরে খালি রাখতাম না, আমি তোরে খালি রাখলাম না, এই একশো মুরদারে যে দশ খতম করি এক হাজার খতম ফাইসি, তোরে একা এক হাজার খতম দিয়ে দিলাম, এটি এলেম খুঁজো, এলেম নাই এলেম নাই, দুনিয়াতে ওয়াজ আছে আওয়াজ আছে, এলেম নাই এই কথাগুলি কেউ আলোচনাও করে না আর ওই মরার সময় আমলও করে না, রসুল্লাহ কইছে কেয়ামতের আগে দিয়ে এলেম উঠে যাবে, মরে কেমনে জন্মে কেমনে জীবন যাপন করে কেমনে এই সমস্ত এলেম নেই, আছে হুজা কিচ্ছা হাসাইছে মারাইছে ছিল্লাইছে নারাই তো বৃদ্ধিছে, আর কইছে বাবুরি যে ওয়াজ হয়েছে আজকা সবাগা ভাইলিস কিতা কইছে রে বলতো মনে তো নাই, তো বা তোমার সভা কামাইছে রে আর কিছু বলে মনে নাই, কিতে ওয়াজ আইয়ে কিছু নিবেদন আইতেই হতো, এই জিনিসগুলি দুনিয়ার থেকে উঠে গেছে, দুনিয়ার থেকে আমি আপনাদের কাছে এই মরণ সম্বন্ধে কিছু কথা বলি, আরও কত কথা সেগুলি কেমনি গব, আমি সুরে ইয়াসিনের একটা আয়াত পড়ছি, ও আয়াতুল্লাহুমুল লাইলু নাসরাকু মিনহুন নাহার ফাইজাহুম মুজলিমুন, দিন যে রাত্র হয়েছে তো এখানে আজকে ওয়াজ হবে, মাইক দিয়ে ওয়াজ হবে, বড় বড় বুজুর্গেরা ওয়াজ করবে, এটি তো আমরা শুনবো, এই যে রাত্র আইলো যে এটাও একটা ওয়াজ করলো, রাত্র দিয়ে আইলো এটাও ওয়াজ করলো, এই ওয়াজটা কেউ শোনেও না মানেও না, রাত্রে কি ওয়াজ করলো, রাত্রে ওয়াজ করলো দেখ দিন গেয়া রাত্র আসছে সারা দুনিয়া অন্ধকার হয়েছে, লাইট না দিলে তো অন্ধকারেই থাকত, দিন থাকতে তো সূর্যের আলোতে আলোকিত, রাত্রে এসে আর আলো হয়েছিল অন্ধকার হয়ে গেছে, বাতি না দিলে হুতেরও দেওয়া যায় না বৌরও দেওয়া যায় না, ডাইন দেওয়া যায় না বাম দেওয়া যায় না খাতা দেওয়া যায় না হ্যাক দেওয়া যায় না সব অন্ধকার, এই রাত্রে কয় দুনিয়ার সূর্য অস্ত গেলে যেরকম অন্ধকার নেমে আসে, দুনিয়ার সূর্য অস্ত গেলে যেরকম অন্ধকার নেমে আসে, রে আমার বন্দা শোন একদিন তোর জীবনের সূর্য অস্ত যাবে, আকাশের সূর্য যেরকম অস্ত যায় তোর জীবনের সূর্য অস্ত যাবে, দেখবি সেদিনে যে অন্ধকার নামবে কেউ রে টোয়া হেদিন, তোর গরম টোয়া হেদিন, তোর হুজেরও টোয়া হেদিন, তোর বউরও টোয়া হেদিন, সেদিন জন্য সেদিনের জন্য কি তৈরি করছ, দুনিয়ার সূর্য অস্ত গেছে কারেন্টের লাইন লাগাইছ, তোর জীবনের সূর্য যে অস্ত যাবে সেদিন তুই আলোকন থেকে নিবি, এটা রাত্রে কইয়ে যায়, ও আয়াতুল্লাহুমুল লাইলু নাসলাকু মিনহুন নাহার ফাইজাহুম মুজলিমুন, দিন সূর্য গেলে অন্ধকার নেমে আসে, তোর জীবনের সূর্য একদিন অস্ত যাবে সেদিনে অন্ধকার নামে আসবে, কেউ টোয়াই ভাবি না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ টোয়াই ভাবি না, নিজে তৈয়ার নিজে কর, এইটা একটা ওয়াজ হয়েছে, এই ওয়াজটা এই বটগ্রামের হুজুরে করানো
এটা কি কইছে রাত্রে যার যার কাছে ওয়াজ তালাশ করতে যায় প্রত্যেক জিনিসে ওয়াজ করে, শুনবার মতো মানুষ নেই, বুঝবার মতো মানুষ নেই, ঠিক কিনা বেটি? এই যে আমি মাইকটাই ওয়াজ করি, মাইকটা আগে না বানাই না আগে? হ্যাঁ কর না গা, বানাই না আগে, কিন্তু সকলে মাইক দেখছি বানাই না, টোয়াই হয় না, কিন্তু আগে কন্ডা বানাই না, বানাই না যদি নাই হতো মাইক এমনি হল। তো এক বুজুর্গে কয়, মা রায়তু সায়ান ইল্লা রায়তুল্লাহ কাবলাহ, কোনো বস্তু দেখি নাই যেটাকে দেখার আগে আল্লাহ দেখি নেই। সুবহান আল্লাহ, এটা চোখ। আল্লাহুম্মা জাআল নজরি ইবরাতান, নবী দোয়া করছে আল্লাহ আমার চোখটাতে ওয়াজ বানাই দাও। হাঁটি হাঁটি ওয়াজ হল লাগতো না, জিনিস দেখলেই ওয়াজ হবে। সবচেয়ে বরবেশর বরফ তা সব গাছের ছাতা হইল সবুজ, বর্গে দরকার সব গাছের পাতা হইল সবুজ, এটা সবুজ নয়, আমরা বেহুশ। বেহুশ হয়েছে এরা সবুজ দেখছি, হুঁশিয়ার হুঁশিয়ার মানুষে কি বলে কনা, না এটা গাছের পাতা নয়, এটা আল্লাহ পাকের পরিচয়ের একটা কিতাব। তাই আমরা চোখ ঠিক হইন, আমরা শুধু সবুজ দেখছি, এই গাছের পাতারকে সবুজ কে বানাইল হেঁড়ে দিয়ে নেই। গাছের পাতা সবুজ বিভিন্ন রকমের কালার, এটি নিজে হয় নাই, এগুলি আল্লাহ ভাগে দিছি। তো তুই আর ফুল দেখি, ফুল দেখলি কেন, ফুলের রং না আল্লাহরও তো আগে দেখবি, আগেরটা আগে বোঝা উচিত না? তো আল্লাহর এক বুজুর্গকে কয়, আল্লাহ সৃষ্টিজীবীর দিকে নজর দেই, কিন্তু সৃষ্টিজীবীর আগে আল্লাহরে দেখি, কারে দেখি? তাহলে হাতের ওয়াজের দরকার হইত, বন যাইয়া যাইয়া সাইজেই কাম হবে। ওলামাদের হজরতে এক হাগলার কথা কইছে, নবাবপুর রোড, ঢাকা নবাবপুর রোড, বিস্ত রোড, নবাব নবাবসভার গাড়ি দশ গোড়ার গাড়ি, যাইতে লাগলে কারফিউ দেয় রাস্তার জন্য গাড়ি না থামে। শেষ রাত্রে নবাবসভার দশ গোড়ার গাড়ি ঘন্টা ফি দেয়, মানুষ বুঝছে নবাবের গাড়ি দেয়, এই রাস্তা ক্লিয়ার। নবাবপুর রোডের মাঝখানে এক হাগলা এনে খাটিস গাড়ির সামনে, ঘন্টা টন্টা কিচ্ছু খবর নাই, কাছে আইসে আরে গাড়ি দিয়ে আবার হ্যাঁ মাথা ডুববো। নবাব সাহেব কি করে মানুষ মারবি নাকি, এটা নাকি জীবিত না মারা একটু সাহসা, যাইয়া ঠেলা দিছি। কেরে নবাব সাহেবের গাড়ি আই, তোর খবর নাই? না আমি শুনি না তো, অথচ ঘুমের মানুষ সজাগ হয়ে গেছে। হ্যাঁ তো হজাক চাই শুনে না, কী তারে তুই শুনলি না কা? দিনে বনে গেছিলাম মন কাটা দেখছি, এই যে কাঁটা মন কাটা, তো দেখছো কী তা হয়েছে? ক মন কাটায় কয় লাই লাহা ইল্লাল্লাহ, আমরা জীবনে কত কাঁটা দেখলাম, লাই ইল্লাল্লাহ কয় এই কথা তো হারামও বুঝি নেই। তাইলে হ্যাঁ তারা আল্লাহকে দেখ, বস্তু দেখবার আগে আল্লাহরে দেখে। আল্লাহ যদি আমাদের চোখটা এরকম বানাই দেয়, তো মাইক লাগতো না ওয়াজ শুনতে, শুধু আল্লাহর মতলুক দেখলেই আল্লাহকে বুঝে ফেলবো। আল্লাহ সুরাই আসিনি কয় রাত্রে ওয়াজ করছে, কি করছে? তোর জীবনের শুদ্ধ ডুবলে দুনিয়া জুড়ে অন্ধকার আছে, তুইও অন্ধকার হবি। তাইলে আমরা তৈরি হওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক আমাদের মরবার আগে তৈরি হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।